হরে কৃষ্ণ রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আবারও একটা ছোট্ট গোপাল সোনার লীলা কথা নিয়ে চলে এসেছি। আজকের লীলা কথাটি অত্যন্ত মর্মান্তিক, আর এই ঘটনাটা শোনার পর আপনিও থ মেরে যাবেন। আপনিও ভাবতে বাধ্য হয়ে যাবেন যে আমাদের ছোট্ট গোপাল আমাদের জন্য কী কী না করে থাকে। ঘটনাটা শোনার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন কোনো লীলা কথা নিয়ে আসবো নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। চলুন তাহলে শুরু করছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের চৈতা শর্মা নামে একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া এক ঘটনা। এই চৈতা শর্মা কলকাতার নিবাসী হলেও তার বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামীর সঙ্গে সে ব্যাঙ্গালোরেই থাকে। চৈতার ছোটোবেলা থেকেই গোপালের প্রতি একটা টান ছিল, তাই সে ছোটোবেলা থেকেই গোপালের সেবা করে যেত। যখন তিনি বড় হন, তার বিয়ে হয়ে যায়, তার শ্বশুরবাড়িতে তিনি এই গোপালকেও নিয়ে যান এবং শ্বশুরবাড়িতে গিয়েও তিনি গোপালের নিয়মিত তার সেবা করতেন। তিনি তার ছোট্ট গোপালকে খুবই ভালোবাসতেন এবং আদর যত্ন দিয়েই রাখতেন এবং তাকে আদর করে মোহন বলে ডাকতেন। ওনার স্বামীকে প্রতিদিন বাসে করেই অফিস যেতে হতো এবং তাই তিনি সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের মঙ্গলারতি করে তার স্বামীর জন্য খাবার তৈরি করে দিতেন অফিস যাওয়ার জন্য। এইভাবেই সুখে শান্তিতে তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন ওনার স্বামী যখন অফিস বেরিয়েছিলেন, কিছুক্ষণ পর ওনার স্বামীর অফিস থেকে একটি ফোন আসে, আর সেই ফোনটি শুনে উনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ ফোনটা করা হয়েছিল তার স্বামীর অফিস থেকে, আর এটা জানানোর জন্য যে তাদের অফিসের বাসটা হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং সেখানে অনেক লোকের ক্ষতি হয়েছে। যারা অফিসে আসতো তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এটা শুনেই চৈতা দেবীর হাত থেকে মোবাইলটা পড়ে যায় মাটিতে। তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না যে তিনি কি করবেন, কারণ সেই অফিসের বাসটিতে ওনার স্বামীও অফিস যেত, কারণ তিনি এইটুকু তো বুঝেই গিয়েছিলেন যে তার স্বামীর অবস্থাও নিশ্চয়ই ভালো নয়। ঘটনাটা খুবই মর্মান্তিক ছিল যে তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কিভাবে তিনি তার স্বামীর কাছে যাবেন, কি অবস্থাতেই বা তার স্বামী আছে, কারণ তিনি ব্যাঙ্গালোরে নতুন ছিলেন, তাই কোনো রাস্তাঘাট পথঘাটও তার চেনা ছিল না। তিনি ভাবতেই পারছিলেন না যে তিনি কি করবেন, তাই তিনি অঝরে কেঁদে চলেছেন। তার কাছে যেন কোনো রাস্তাই ছিল না, তার উপর যেন এক বিশাল আকাশ ভেঙে পড়েছে, মাটি যেন তার পাড় তলা থেকে সরে গেছে। তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না যে তার ঠিক কি করা উচিত, তাই তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। এই কান্নার আওয়াজ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন ছুটে এলো চৈতার কাছে। চৈতা ছিল একটু মিশুকে স্বভাবের, তাই তার পাশের ফ্ল্যাটের লোকজন তাকে খুব ভালোবাসত, আর তার সবসময় মনে হতো সে যেন তার পরিবারের সঙ্গেই রয়েছে, আর তারাও তাকে সেই পরিবার হিসেবেই তার কাছে আসত। তাই আশেপাশের লোকজন এসে সবাই চৈতাকে বোঝালো যে তুমি কিছু চিন্তা করো না, এরকম ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, তোমার স্বামীর কিছুই হয়নি, তুমি একদমই চিন্তা করো না, তুমি তোমার গোপালের পরে ভরসা রাখো এবং গোপালকে ডাকো, সব কিছু দেখবে ঠিক হয়ে গেছে। নিজের স্বামীর এরকম কথা শুনে, বাস অ্যাক্সিডেন্টের কথা শুনে তিনি নিজেকে একেবারেই আটকাতে পারছিলেন না। চৈতা দেবীর স্বামীর অফিসে আর একজন কাজ করতেন, তিনি পাশের ফ্ল্যাটেই থাকতেন। তিনি এসে বললেন যে চৈতা তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি অফিসে যাচ্ছি এবং সেখান থেকে খোঁজ নিয়ে আসছি। চৈতা তো নিজেকে একেবারেই সামলাতে পারছিল না, তাই সে কাঁদতে কাঁদতে বলল আমিও যাব তোমার সঙ্গে, আমিও আমার স্বামীকে দেখতে চাই, সে কোথায় কী অবস্থাতে এখন আছে। চৈতারা থাকতেন ফ্ল্যাটের উপর দিকটায়। চৈতা এবং ওই লোকটি লিফটে করে যখন একতলায় নামলেন এবং লিফটের দরজা খুলতেই তারা অবাক হলেন, কারণ যেটা তিনি দেখলেন সেটা সত্যিই এক সাংঘাতিক ঘটনা ছিল। লিফটের দরজা খুলেই তিনি দেখলেন তার স্বামী লিফটের বাইরে দাঁড়িয়ে আছে। নিজের স্বামীকে সামনে দেখে তিনি আর কিছুই মনে রাখতে পারলেন না, তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। তোমার শরীর কেমন আছে, আজ আমি এক্ষুনি শুনলাম তোমার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার কিছু হয়নি তো, তাকে জড়িয়ে ধরে একই কথা বারবার জিজ্ঞাসা করছেন আর অঝরে কাঁদতে লাগলেন। চৈতার স্বামী তাকে জড়িয়ে ধরে বললেন তুমি উপরে ঘরে চলো, ঘরে গিয়ে তোমাকে সবটা খুলে বলছি, এই বলে তাকে নিয়ে উপরে চললেন। যখন তারা উপরে আসলেন তখন ফ্ল্যাটের লোকজন শর্মাজিকে দেখে তারা আনন্দে নেচে উঠলেন। চৈতা দেবীকে কান্না অবস্থায় দেখে ফ্ল্যাটের লোকজন তারা খুবই কষ্ট পেয়েছিল, তাই শর্মাজিকে সুস্থ দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
এরপর ফ্ল্যাটের লোকজন যে যার ঘরে ফিরে গেলেন এবং চৈতাকে একটা চেয়ারে বসিয়ে ওনার স্বামী বলতে শুরু করলেন আজকের ঘটনাটা। যে আমি বাড়ি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু জানি না কেন আজকে বাসটা আসতে অনেক দেরি করছিল। হঠাৎ করে আমার সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো এবং ট্যাক্সিওয়ালা বলল, স্যার আপনি কি কোথাও যাবেন? আমি বললাম, না না আমার বাস আছে, আমার বাস আসবে, সেই বাসেই আমি যাব অফিস। কিন্তু ছেলেটা যেন নাসরবন্ধা, কিছুতেই আমার কথা শুনছিল না। বারবার অনুরোধ করে বলল, স্যার আজকে সকাল থেকে একটাও ভাড়া পাইনি, প্লিজ আপনি আমার ট্যাক্সি করে চলুন, তাহলে আমার খুব উপকার হয়, কারণ আমি সকাল থেকে একটা পয়সাও ইনকাম করতে পারিনি। আপনি যদি না যান তাহলে হয়তো আমার পরিবারকে আজকে অভুক্তই থাকতে হবে। স্যার আপনি আমার উপর দয়া করুন, আপনি আমার ট্যাক্সিতে চলুন। তাই আমি কোনো কিছু না ভেবে ট্যাক্সিতে উঠে পড়লাম এবং ট্যাক্সিতে উঠে ছেলেটাকে আমার খুব ভালোই লাগছিল, তাই তার সঙ্গে অনেক গল্প করতে লাগলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নামটা কি? তখন সে বলল, আমার নাম মোহন মুরারি, যে যে নামে ডাকে সেটাই আমার ভালো লাগে। আমার মা আমাকে মোহন বলে আর গ্রামের লোকজন আমাকে মুরারি বলে, তাই আমি মোহন মুরারি। তুমি ভাবতেও পারবে না যে ওর নামের সঙ্গে ওর মুখের একটা টান ছিল, তাই ওকে আমার খুব ভালো লাগছিল। তাই গল্প করতে করতে যখন আমি অফিস পৌঁছালাম তখন হঠাৎ করেই খবর পাই যে আজকে অফিসের বাসটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। এই কথা শোনা মাত্রই আমি অফিসের সামনে এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে আমি বাড়িতে আসি, কারণ আমি এটা বুঝতে পেরেছিলাম যে তোমার কাছেও নিশ্চয়ই খবর চলে গেছে যে আমাদের অফিসের বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। আর এই কথা শুনে তুমি নিজেকে এক মুহূর্তও স্থির রাখতে পারবে না, তাই অফিসে না ঢুকে আমি সোজা বাড়িতে চলে এসেছি। আজকে তো আমার দিনটা খুব ভালো ছিল, যদি হঠাৎ করে ওই মোহন মুরারি না আসতো তাহলে কি আজকে আমি বেঁচে থাকতাম? সে ভগবানের মতো এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে জানো। স্বামীর মুখে এই কথা শুনে চৈতা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে তার স্বামীকে আজকে কে বাঁচিয়েছে। চৈতা এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে গেল তার মোহনের কাছে এবং সেখানে গিয়ে অঝরে কাঁদতে লাগলো। আর চৈতা বারবার ভগবানকে ধন্যবাদ করতে লাগলো এবং বলল, মোহন আমি জানি আজ তুই তোর বাবাকে রক্ষা করেছিস, তুই না থাকলে হয়তো আজ আমার পৃথিবীটাই অন্ধকার হয়ে যেত। এই বলে তিনি মোহনকে কোলে তুলে জোরে জোরে আদর করতে লাগলেন আর অঝরে কাঁদতে লাগলেন। এই ঘটনার পর থেকে চৈতা দেবীর ভগবানের প্রতি বিশ্বাস অটুট হয়ে গেল এবং তারপর থেকে ভগবানকে আরও সে বেশি করে সময় দিত, সারা দিন ভগবানকে নিয়েই থাকতো, তার সঙ্গে হাসতো, খেলতো, গাইতো, সব কিছু করতো। এইভাবে আনন্দে তার জীবন কাটতে লাগলো। এবার বলুন তো আজকের এই সত্য কাহিনীটি আপনাদের ঠিক কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যান্য ভক্তরাও এই ঘটনাটা শুনতে পারে, এই লীলাটি শুনতে পারে। দেখা হচ্ছে আবার কোনো নতুন লীলা কথা নিয়ে। ততক্ষণ আপনারা আপনার নিজের গোপাল সোনার সাথে হাসতে থাকুন, খেলতে থাকুন, সুখে সংসার করতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।